নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ। রেশনের দোকানে লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল। সেই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করায় দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাগবাড়ি কুয়ার মোড় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আক্রান্ত দুই মহিলার নাম রেজিনা বিবি ও খোয়ানুর বিবি। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ, স্থানীয় খোয়ার মোড় এলাকায় রেশন আনতে গিয়েছিলেন তারা, ঠিক সেই সময় লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল হয়। অভিযোগ এরপরেই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে সাজিদ শেখ ও কালু শেখ। অভিযোগ প্রতিবাদ করায় লাঠি সোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে তারা দুজন সহ পাঁচজন মিলে তাদের উপর চড়াও হয়, বেধড়ক মারধর করা হয়। ওই দুই প্রতিবাদী মহিলার নাক এবং মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর রক্তাক্ত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আপনাদের পরিবারে কতজনকে মেরেছে? আমরা তিনজন, আমরা দিদি আর আমি ছিলাম। আপনাকে গাল দিয়ে প্রতিবাদ করেছে? রান্ডি শালি বলেছে আমাকে, রান্ডি কি দিয়ে মেরেছে? রামদাও, বড় রামদাও নিয়েছে। কারা মেরেছে? এটা সাজিন মেরেছে, আর স্বামীর মেরেছে, নাজিরা বেবি মেরেছে। আর কতজন মিলে? পাঁচ সাতজন মিলে মেরেছে আমাকে। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে রাজনগর বাগবাড়ি কলমরে। আপনার নাম? আমার নাম রেজিনা বিবি। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.